মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পদ্মাপাড়ের দীঘিরপার হাটে পাটের বাজারে ধস নেমেছে। সিন্ডিকেটের কারণে কৃষক সস্তায় পাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। পাটের বাজারের যে এই ধস নেমেছে, এই ধসকে কেন্দ্র করে কিন্তু কৃষকের মধ্যে নানা রকম হতাশা তৈরি হয়েছে এবং এখানকার কৃষকরা যাতে পাটের আবাদ বৃদ্ধি করতে পারে সেই ব্যাপারে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নানা রকম প্রক্রিয়া শুরু করা হয়েছিল, কিন্তু এই পাটের দর কমে যাওয়ার কারণে কিন্তু কৃষক কিন্তু সেই উৎসাহ অনেকটা হারিয়ে ফেলছেন এবং তারা বলছেন যে এই গেল বছর কিন্তু সর্বোচ্চ 5,000 টাকা মন দর পর্যন্ত পাট এখানে কিন্তু বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন 1500 থেকে 2,000 টাকা দরে নেমে এসেছে এবং এইখানকার যে সবচেয়ে জনপ্রিয় সুতি পাট, সেই সুতি পাটের বাজার যে 1500 টাকায় নেমে এসেছে সেটি কিন্তু কৃষক কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এখানে তোষা যে পাট, সেই তোষা পাটের দাম কিন্তু 2,000 থেকে 2,500 টাকা পর্যন্ত এবং এই তোষা পাটের দামও কিন্তু অনেক কমে গিয়েছে এবং এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে এখানে কিন্তু 5,594 মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে এবং এই পাটের বড় একটা অংশ কিন্তু এখনও কৃষকের হাতে রয়ে গেছে এবং কৃষক পর্যাপ্ত দাম পাওয়ার আশায় কিন্তু অপেক্ষা করছিলেন এবং সেই অপেক্ষা করতে গিয়ে কিন্তু এই যে বাজারে ধস নেমেছে সেই কারণে কিন্তু কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এবং এখানকার যে 3,345 হেক্টর জমিতে এবার পাট আমাদের লক্ষ্যমাত্রা ছিল, সেটি কিন্তু 2,905 হেক্টরে আবাদ হয়েছে, সেই লক্ষ্যমাত্রা পূরণ না হলেও কিন্তু পাটের উৎপাদন নিয়ে কৃষি বিভাগ সন্তোষ প্রকাশ করেছেন। যদিও বর্ষায় কিন্তু এবার পানি যথাযথ না হবার কারণে কৃষক পাট কেটে সেগুলোকে পচানো এবং অন্যান্য কর্মকাণ্ডে কিন্তু তাদের ব্যয় বেড়ে গিয়েছে এবং উৎপাদন ব্যয় বাড়লেও কিন্তু বাজার দরের এই পরিস্থিতিতে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ এবং এই অঞ্চলের সবচেয়ে বড় যে পাটের হাট, সেই হাটে কিন্তু এখানকার যিনি এই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আমরা তার কাছে জানতে চাইব যে এইখানকার যে এই পাটের পরিবেশ, সেই পরিস্থিতি সম্পর্কে তিনি আমাদেরকে বলছিলেন যে এই পরিস্থিতি কিন্তু গেল কয়েক বছরে হয়নি এবং সেই কারণেই কিন্তু তারা হতাশায় রয়েছেন এবং এখানে তারা বলছেন যে বড় ধরনের সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণে কিন্তু এই দর কমে যাওয়ার একটি কারণ, কারণ এখানে যারা পাট ক্রয় করেন এবং বিদেশে রপ্তানি করেন সেই দায়িত্বশীল যারা রয়েছেন সেই দায়িত্বশীল লোকজন কিন্তু পাট কেনা হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন এবং বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু এই বাজারে ধস নামানো এবং সেই সিন্ডিকেটের কারণে কিন্তু পাটের এই বাজারে ধস নেমেছে বলে কিন্তু এখানকার যারা আড়তদার রয়েছেন এবং যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা কিন্তু অভিযোগ করেছেন। কিন্তু এই বাজার মনিটরিংয়ের যাদের দায়িত্বে থাকবার কথা এবং এখানকার যে এই এই হাটের যে পুরো এখানকার কাজের সঙ্গে জড়িত রয়েছেন তাদের সবার দাবি হচ্ছে যে মার্কেটিং অফিসার বা এখানকার প্রশাসন যেই দায়িত্বগুলো তাদের ছিল সেই দায়িত্বগুলো না পালন করবার কারণে এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার যে প্রচেষ্টা সেই কাজটি না করবার কারণে কিন্তু এই পরিস্থিতি হয়েছে এবং এখানকার যে এই স্থানীয় বাসিন্দা এবং এই বাজারের যে এই এই নদী ভাঙনে কয়েকবার ক্ষত বিক্ষত হয়ে যাওয়া এই হাটকে পুনর্জীবিত করার সঙ্গে যে জড়িত এখানকার আহসান কবির হালদার, তিনি আমাদেরকে বলছিলেন যে কৃষককে রক্ষা করবার জন্য এই পাটের বাজার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা না হলে কিন্তু পাটের আবাদ আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাট নিয়ে যে সোনালি স্বপ্ন সেটি বাস্তবায়ন ব্যাহত হতে পারে। তো এই ছিল আমার কাছে পাটের হাতে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।